নমস্কার বন্ধুরা, মো কিচেনে আজকে আমি বানাবো ফাটসে মাছের ঝোল। বানাবো আলু দিয়ে। প্রথমে ফাটসে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার শিল মোড়াতে আমি সরষে, জিরে, পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নেবো। আমার বাটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা, আদা, রসুনের পেস্ট, ভালো করে মশলাগুলো ভেজে নেবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, সব দিয়ে আমি একসঙ্গে মশলা আলু সব একসঙ্গে ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এবারে জল দিয়ে দেবো। এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা।